যে গানটি গাইবো এই গানটি আমি ডেডিকেট করতে চাই আমার কারেন্ট ভ্যালেন্টাইন। তুমি হি না হলে ভেঙে যায় স্বপ্ন। হ্যাঁ, এবার কোনাল, শিল্পী কোনাল, ওই যে প্রথম আলোর সাংবাদিক মঞ্জুল কাদের জিয়ার ওয়াইফ, কোনালকে তুফান সিনেমাতে গান গাইবে, মনে রাখবেন। কিভাবে সেটি বলছি, একটু পিছনে যাই। লিডার আমি বাংলাদেশ যখন মুক্তি পেয়ে গিয়েছে, তখন কিন্তু প্রিয়তমার কাজ শুরু হবে একটা ভাব। পোস্ট প্রোডাকশনের কাজ, প্রি প্রোডাকশনের কাজ চলতেছিল। তখন প্রথম আলো নিউজ করেছিল শবনম বুবলিকে গড় থেকে বের করে দিয়েছে শাকিব খান। শবনম বুবলি যখন শাকিব খানকে জিজ্ঞেস করেছে এই কথা, এরকম কথা কেন বলা হলো, এরকম ঘটনা তো ঘটেনি, তখন শাকিব খান বলেছে প্রথম আলোর যে সাংবাদিক নিউজ করেছে সে এটা লিখে দিয়েছে মন গড়াভাবে, আমি এসব কথা বলিনি। শাকিব খান বলেছে আমি এসব কথা বলিনি। এবার মঞ্জুরুল কাদের জিয়া, শফিক আহমেদ, শফিক আল মামুন, যে প্রথম আলোর বিনোদন সাংবাদিক, আজাইরা সাংবাদিক, তারা শাকিব খানকে ফোন করছে, ভাইয়া, মঞ্জুরুল কাদের ফোন করছে, ভাইয়া আপনার জন্য আমরা একটা নিউজ করেছি, আপনাকে তো অনেক ডিস্টার্ব দিচ্ছে এরা। হ্যাঁ, অথচ শাকিব খান এসব কথা বলেনি। তো শেষে বলে ভাইয়া একটা কথা ছিল, একটা রিকোয়েস্ট ছিল। শাকিব খান বলেন কি, যে কোনালের আপনার প্রিয়তমা সিনেমার তো পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশনের কাজ চলছে, সেখানে যদি কোনালের একটা গান রাখতেন খুব ভালো হতো। কোনাল তো ভালো শিল্পী, চ্যানেল আই এইভাবে যখন বলেছে শাকিব খান, তখন শাকিব খান হয়তো আশাদার নানকে অনুরোধ করেছে, হিমিলার সাথে অনুরোধ করেছে যে কোনালের একটি গান রাখা হোক। অথচ কোনাল ভয়াবহ শাকিব বিরোধী। আমার কাছে কোনালের অনেক লেখা আছে, পোস্ট আছে, ফেসবুকের পোস্ট শাকিব বিরোধী। এখন ভক্ত দেখায়, কারণ তার স্বার্থ আছে। তো এইভাবে সে এবার কী করলো, যখন শাকিব খান একইভাবে, তখনও শাকিব খান কোথায় ছিলেন, কলকাতায় ছিলেন। হ্যাঁ, এবার যখন আবার এই যে অপবিশ্বাস বা শবনম বুবলিকে নিয়ে নিউজ করেছে, মূলত টার্গেট তো শবনম বুবলি নিউজ করেছে, কারণ শবনম বুবলির বিরুদ্ধে যখন প্রথম আলো লিখবে তখন অপবিশ্বাসের যে কুটির লোকরা আছে তাদেরকে সাথে পাবে। এবার একটা নিউজ করেছে শাকিব খানের পরিবার থেকে, বলা হয়েছে শবনম বুবলি, অপবিশ্বাস যেন শাকিব খানের ফ্যামিলিতে না যায়, বাড়িতে না ঢোকে। আসলে দেখেন, এই নিউজটি শাকিব খান শেয়ার দেয় নাই, অর্থাৎ নিউজটা মিথ্যা। সত্য হইলে, শাকিব খানের কথা হলে, শাকিব খানের ফ্যামিলির কথা হলে নিউজটি শাকিব খান শেয়ার দিতেন শাকিব খানের ভক্তদেরকে জানানোর জন্য, হ্যাঁ আমরা এটার সাথে একমত, শাকিব খান এটা শেয়ার দেন। এখন নিউজটি খোলা করার চেষ্টা করা হবে। যদি শবনম বুবলি কথাগুলোর কোনো বিতর্কিত উত্তর দিয়ে বসেন, সেটিকে পুঁজি করে আরও নিউজ করবে, ফেসবুকে ভাইরাল হবে, ইউটিউবে ভাইরাল হবে, তখন শাকিব খানের একটি বক্তব্য নেওয়া হবে, প্রথম আলো থেকে ফোন করা হবে, ভাইয়া আপনার জন্য তো একটি নিউজ করেছি, এগুলোকে থামানোর জন্য, আপনাকে রিল্যাক্স করানোর জন্য, এগুলা বলে টোলে একটা বক্তব্য নেবে, তাদের কথাবার্তা কি আপনি বিরক্ত কিনা। এখন শাকিব খান বলবে হ্যাঁ, তখন বলবে হ্যাঁ শাকিব খান এদের কথাবার্তা বিরক্ত। এইভাবে তারা আস্তে আস্তে ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাবার চেষ্টা করে, এবং ফোনের শেষে বলে ভাইয়া একটা বলবে, এই যে দু একদিন পরেই বলবে, আমি বললাম, বলবে যে ভাইয়া একটা আপনার জন্য তো নিউজ করেছি, একটা রিকোয়েস্ট ছিল। কী রিকোয়েস্ট ছিল? আপনার তুফান সিনেমায় রায়হান রাফির পরিচালনায় এবং সোহেলের প্রযোজনায় বা চরকির প্রযোজনায় যে তুফান সিনেমাটাতে নিশ্চয়ই আপনি অভিনয়তে আছেন, তো আপনাকে রিল্যাক্স রাখতে চাই আপনারা, ওখানে যে গান হবে কোনালের জন্য একটা গান আপনি যদি রায়হান রাফিকে বলে দেন, তাহলে কোনাল খুব ভালো শিল্পী, এইভাবে কোনালকে প্রমোট করবে মঞ্জুরুল কাদের জিয়া। এবং তারপরে এই শফিক আল মামুন, বিনোদন সাংবাদিক, এভাবেই প্রমোট করবে। কিছুদিনের মধ্যে আরেকটি খুব ভাইরাল হয়েছে, কোনালের যে 10টি গান বা 5টি গান, 9টি গান কোটির উপরে ভিউ হয়েছে, এটা মনে হয় যে কোনালের কৃতিত্ব, এটা তো শাকিব খানের পায়ের ধুলা। আপনি দেখবেন, এই যে দেখেন, কোনালের যতগুলো গান ভিউ বেশি হয়েছে সবগুলো গান কিন্তু শবনম বুবলি এবং শাকিব খানকে নিয়ে। এই যে প্রহেলিকা, লিডার আমি বাংলাদেশ, সবগুলো শাকিব খানের
লিপসে করা এবং শবনম বুবলির লিপসে করা। এখানে কোনালের যদি এতই জনপ্রিয় হতো, কোনালের অন্য একটা গান এত জনপ্রিয় হোক তো দেখি না। এরা লবিং করে করে, ধরেন শাকিব খান তো মেগা স্টার, কোটি কোটি ভক্ত, হ্যাঁ, তার যদি কণ্ঠে একটা গান দেওয়া যায় শাকিব খানের জন্য গান এটা ভিউ হবেই, তাই না? তো সব পরে বলবে যে কোনাল জনপ্রিয় শিল্পী, বিশ্বমানের শিল্পী। এভাবেই তারা আস্তে আস্তে অজনপ্রিয়দেরকে জনপ্রিয়তার কাতারে নিতে চায়, কৃত্রিম জনপ্রিয়তা তৈরি করতে চায়। শাকিব খানের হাত ধরে, শাকিব খানের ঠিক অপবিশ্বাসকে যেভাবে শাকিব খানের ছায়ার নিচে রেখে কিছু লোক নাইকা বানাইছে, এখন অপবিশ্বাস নিজেকে ধরা গান সরা করে, ঠিক একইভাবে শাকিব খানের ছায়ার নিচে থেকে কোনাল পোনালরাও এগিয়ে যাচ্ছে। মনে হয় যেন কনক চাপা, রুনা লায়লা, সাবিনে ইয়াসমিন, আমাদের ব্ল্যাক ডায়মন্ড, বেবি নাজনীন, তারপরে আপনার এই যে আরেকজন খুব ভালো শিল্পী আছেন, ভুলে গেছিলাম, এরা কি ধনছা? মনে হয় যে কোনালি বাংলাদেশের এক নম্বর শিল্পী। আর কোনাল গান গায় মুখের পেশি দিয়ে, সে কণ্ঠ দিয়ে গান গায় না। যাক, এটা নিয়ে আরেকটা ভিডিও করার ইচ্ছা আছে, এই ব্যাপারে আর কথা না বাড়ালাম। তো এইভাবেই এই নিউজটি করার মূল উদ্দেশ্য, প্রধানতম উদ্দেশ্য হল কোনালকে প্রমোট করা। অর্থাৎ কোনালকে প্রমোট করবে কীভাবে? শাকিব খানের কে কাছে রিচ করতে হবে। শাকিব খানের কাছে ব্যস্ততার কারণে রিচ করা খুব কঠিন, সুতরাং শাকিব খানকে রিচ করার জন্য শাকিব খানের নামে শাকিব খানের ফ্যামিলি নিয়ে একটি নিউজ করতে হবে। নিউজ করলে ওই নিউজের সূত্র ধরে বরাত দিয়ে বক্তব্য নেওয়ার জন্য শাকিব খানের সাথে যোগাযোগ করবে, আর শাকিব খানের সাথে যোগাযোগ করে শাকিব খানের আপন হবে। শেষে একটি অনুরোধ করা হবে, ভাইয়া একটু বলে দেন পরিচালককে যেন কোনালের গানটি নেওয়া হয়। এভাবেই তারা কোনালকে প্রমোট করতে চায় আমাদের সামনে, অন্যের মান ইজ্জতকে নষ্ট করে, আঘাত করে। আর পুরস্কার তো প্রথম আলোর হাতের মোয়া, তাই না? প্রথম আলো নিজেরাই তো পুরস্কার দেয়, মঞ্জুল কাদের জিয়া প্রথম আলোর কর্মচারী। এভাবেই আমাদের সামনে তারা অপছন্দনীয় লোকদেরকে, অজনপ্রিয় লোকদেরকে জনপ্রিয় হিসেবে তুলে ধরতে চায়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।